এখনো বেল নাই বলারের। আচ্ছা বললেন নে তো একগুলো ছয়। দুশমন কে ছক্কে ছুড়া দে হম ইন্ডিয়া ওয়ালে। তো দেখি মানি ব্যাগ, দেখি মানি ব্যাগের ভিতরে কি আছে। আল্লাহ, এতগুলো টাকা! আমার কি এই টাকাগুলো নেওয়া উচিত? না, এই টাকাগুলো নিলে আমি অনেক কিছু খাইতে পারবো। এক কাজ করি, টাকাগুলো আমি নিয়েই যাই। দোস্ত চল আবার খেলি। না রে, আমি আর আজকে খেলবো না, তোরা খেল। এতগুলো টাকা নিয়ে আমার হাঁটতে ভয়ই লাগছে। কি রে, তুই চোরের মতো এমন করতেছিস কি করিস না? না ভাই, আমি কিছু করি নাই ভাই, এগুলো আমি চুরি করি নাই, এগুলো আমার টাকা ভাই। এদিকে এদিকে এদিকে, কিসের টাকা? হ্যাঁ, কিসের টাকা? কোনটা রেখেছে কোনটা খাই, আমার তো অনেক টাকা। টাকাগুলো কি আমার বের করা উচিত? কিন্তু না, দোকানদার যদি আমার টাকাগুলো দেখে ফেলে, তারপরে যদি দোকানদার আমাকে জিজ্ঞেস করে এতগুলো টাকা তুই কই পেলি, তখন আমি কি বলবো? এর থেকে ভালো আমি চলেই যাই। টাকাগুলো নিয়ে যে আমি কি করি আমার একটু ভালো লাগছে না। ভালো ছিলাম যখন আমি টাকাগুলো পাইনি, এখন আমি খেলাধুলা করতে পারছি না, রাস্তায় হাঁটতে খুব ভয় করে। কি যে করি আমি, কি করবো আমি এই টাকাগুলো নিয়ে? টাকাগুলো আমি খরচও করতে পারছি না, খুব ভয় করছে। হে আল্লাহ, তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দাও, আমি আর পারছি না। এই যন্ত্রণা আমি রাখবো না আর আমার কাছে, আমি আমার আগের জীবনে ফিরে যাব। জীবনটা শেষ, তোরে পাওয়ার পর থেকে আমার জীবনে অশান্তি। তুই যখন আমার জীবনে ছিলি না, তখন আমার জীবন অনেক সুন্দর ছিল। তুই থাক তোর মতন, তোরে ছাড়াই আমি ভালো থাকবো। পাখি আনন্দ আকাশে বাতাসে, পাখি আনন্দ আকাশে বাতাসে।